বন্ধুরা, আপনারা দেখছেন মিডিয়া অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয় জেনে গেছেন, ইতিমধ্যে করোনার প্রকোপ থেকে দেশবাসীকে বাঁচাতে লকডাউন 3 মের পরিবর্তে আরও 2 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সরকার। আর এই লকডাউনে সবচাইতে বেশি খারাপ প্রভাব পড়ছে দরিদ্র, দিন আনি দিন খায় মানুষগুলোর ওপর। বুঝতেই পারছেন, কোনো কাজ নেই, তাই দুবেলা খাবার জোগাড় করতে তাদের হিমশিম অবস্থা। এই অবস্থায় দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সরকার। প্রতি মাসে তাদের জনধন অ্যাকাউন্টে 500 করে টাকা দেওয়ার সিদ্ধান্ত আগে নিয়েছিলেন কেন্দ্রীয় সরকার। আর এই টাকা 3 মাস 500 করে পাবে, অর্থাৎ 1500 টাকা 3 মাসে পাবে। অলরেডি 1 মাসের টাকা পেয়ে গেছেন গ্রাহকরা, এবার শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টাকা পাওয়া। তবে দ্বিতীয় ধাপের টাকা তোলার ক্ষেত্রে কিছু শর্ত অবলম্বন করতে হবে, কারণ জনধন অ্যাকাউন্টে টাকা আসার কথা জানতে পারলে লোক প্রচুর পরিমাণে ভিড় করছে ব্যাংকে গিয়ে, আর এতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকছে না, ফলে ভাবা যাচ্ছে সুবিধা থেকে অসুবিধাই বেশি হতে পারে। তাই এরকম পরিস্থিতি এড়াতে টাকা তোলার ক্ষেত্রে কিছু নিয়ম জারি করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যে একটি টাইম টেবিল তৈরি করে দেওয়া হয়েছে কিভাবে টাকা তুলতে হবে অ্যাকাউন্ট থেকে। সেই নিয়মগুলি কি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কখন কোন তারিখে টাকা ঢুকবে সমস্ত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাকে বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন। ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, রূপে কার্ড অথবা ব্যাংক মিত্র কার্ড থাকলে গ্রাহক যে কোনো এটিএম থেকে এই টাকা তুলতে পারেন। এটিএম থেকে টাকা তুললে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। ব্যাংকে যাতে অতিরিক্ত ভিড় না হয় তার জন্য যাদের রূপে কার্ড, ব্যাংক মিত্র কার্ড আছে তাদের এটিএম থেকে টাকা তুলতে বলা হচ্ছে। তবে রূপে কার্ড, ব্যাংক মিত্র কার্ড না থাকলে গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। জানানো হয়েছে মে মাসের 11 তারিখের মধ্যে জনধন অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে, কিন্তু যাতে সবাই ভিড় না করে তার জন্য অ্যাকাউন্ট নম্বর অনুযায়ী টাকা পাঠানো হবে, তাই অযথা ভিড় করবেন না। বলা হয়েছে জনধন অ্যাকাউন্টে যে সব গ্রাহকদের অ্যাকাউন্টের শেষ নম্বর 0 বা 1 তাদের অ্যাকাউন্টে মে মাসের 4 তারিখে টাকা জমা পড়বে, আর অ্যাকাউন্টে শেষ নম্বর 2 বা 3 হলে টাকা ঢুকবে মে মাসের 5 তারিখে। আর যদি অ্যাকাউন্টের শেষ নম্বর হয় 4 বা 5 তবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে মে মাসের 6 তারিখে। এবার অ্যাকাউন্টের শেষ নাম্বার যাদের 6 বা 7 সেই অ্যাকাউন্টে টাকা জমা পড়বে মে মাসের 8 তারিখে, এবং অ্যাকাউন্টের শেষ নম্বর যদি 8 বা 9 হয় সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে 11 মে। তাই আপনাকে অনুরোধ করব, আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যাটি মিলিয়ে নিন, অযথা ব্যাংকে গিয়ে ভিড় করবেন না, চেক করার জন্য ব্যাংকে লাইন দেবেন না। এই টাইম টেবিল অনুযায়ী আপনার যে নম্বরটি পড়ছে সেই নম্বর অনুযায়ী ব্যাংকে লাইন দিতে পারেন। আর বিশেষভাবে অনুরোধ করব, টাকা তুলতে যাওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি নিজেই সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অন্যকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করবেন। আমার দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অপরকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে নেবেন। ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।